Ready. Assalamualaikum. Ami Mohammad Nazmul Haque, Principal, Rangpur Border Guard Public School and College. Ami Dhaka Saaol Heart Center theke bigoto kichu din age heart er chikitsa grohon korechi. Purbo kotha kichu na bolle hoyto oshompurno theke jabe. আমি প্রথমত মে মাসের শেষ সপ্তাহে ঢাকায় এসেছিলাম আমার রেগুলার হার্ট রেগুলার হেলথ চেক আপের জন্য। তো এসে আমি প্রাথমিকভাবে আমি জানতে পারলাম যে আমার হার্টে প্রবলেম রয়েছে। একটার পর একটা টেস্ট করতে গিয়ে আমি যখন এনজিওগ্রাম করলাম তখন আমি নিশ্চিত হলাম যে আমার এলএডিতে 95% ব্লক, এলসিএক্সে 80% ব্লক, আরসিএক্সে 80% ব্লক রয়েছে। এবং ডাক্তার আমাকে সাজেস্ট করলেন লেভেট থেকে যে আমার বাইপাস সার্জারি করতে হবে, এটা স্টেন্ট পরানো যাবে। স্বভাবতেই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, আমার পরিবারের সবাই একটু চিন্তিত হয়ে পড়েছিল এবং আমি বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি যে কীভাবে এই চিকিৎসাটা বিকল্প কিছু আছে কিনা। তো আমি বিভিন্ন জায়গায় যখন খোঁজ দিয়ে জানতে পারলাম যে আজকাল হার্টের বিকল্প চিকিৎসা বের হয়েছে, তখন আমি এটার উপরে যথেষ্ট পড়াশোনা বা খোঁজখবর নিয়েছি। এক পর্যায়ে আমি আমার ছোট ভাইরা, যিনি বাংলাদেশ সরকারের একজন জয়েন্ট সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন খান, উনি আমাকে এই সাউল হার্ট সেন্টারের ঠিকানাটা দিয়েছিলেন। জুন মাসের 27 তারিখে, জুন মাসের প্রথম সপ্তাহে যতদূর মনে পড়ে 7 তারিখে এই সাউল হার্ট সেন্টারের এমডি আমার বন্ধুবর কবি মোহন রায়হান আমাকে হঠাৎ একদিন ফোন দিয়েছেন। তো দিয়ে বলেন যে নানান ভাই, আপনি অপারেশনে না গিয়ে আপনি সোজা আমাদের সাউল হার্ট সেন্টারে চলে আসেন, আপনার চিকিৎসা আমরা করবো এবং আপনি নিশ্চিন্তে ভালো থাকবেন, সুস্থ হয়ে যাবে। তা আমি তখন ওনার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে আমি এসেছি। 9 তারিখে, জুন মাসের 9 তারিখে আমি সাউল হার্ট সেন্টারে এসে কাউন্সেলিংটা করেছি, ডক্টরদের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাকে সাজেস্ট করেছেন যে এখানকার চিকিৎসাটা নিলে আমি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আমি 10 তারিখ থেকেই তাদের কথায় কনভিন্সড হয়ে আমি 10 তারিখ থেকে আমি এখানকার চিকিৎসাটা গ্রহণ করেছি। আমাকে প্রথমেই ধারণা দেওয়া হয়েছিল যে এখানে ইসিপি থেরাপি এক ধরনের চিকিৎসা আছে, এটা নিতে হবে, বিসিএ ট্রিটমেন্টটা নিতে হবে, সঙ্গে খাদ্যাভ্যাসের একটা মেনু আমাকে দেওয়া হয়েছে যেটা একেবারে সম্পূর্ণ তেল ছাড়া খাবারের একটা অভ্যাস তৈরি করার জন্য আমাকে মেনু দেওয়া হয়েছে, আমাকে কিছু ইয়োগা করার জন্য বলা হয়েছে। এবং আমি সব কিছুই এই সাউল হার্ট সেন্টারে প্রায় 1 মাস ধরে যে ট্রিটমেন্টটা চলেছে আমি সবগুলোই এখান থেকেই নিয়েছি। ডেইলি যে সমস্ত শিডিউলগুলো দেওয়া ছিল তার মধ্যে ইয়োগা, ইসিপি এবং পিসিএ ট্রিটমেন্টগুলো আমি স্বাভাবিকভাবেই কমপ্লিট করতে পেরেছিলাম। 1 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি যখন এখানকার ট্রিটমেন্ট সম্পূর্ণ শেষ করেছি, ডক্টর আমাকে আরও 1 মাস সময় দিয়ে বললেন এখন ট্রিটমেন্ট নয়, এখন আপনি ফলো আপে থাকবেন, 1 মাস পরে আবার সমস্ত টেস্টগুলো, আগে যেগুলো করেছেন সেই টেস্ট একই টেস্ট আবার আপনাকে করতে হবে। আমি টেস্টগুলো আবার করেছি, করে আজকে আমি রিপোর্ট নিয়ে ডক্টরের সঙ্গে যখন কনসালটেন্সিতে বসেছি, সমস্ত রিপোর্টগুলো দেখে ডক্টর বলেছেন, আমাকে জানিয়েছেন এবং রিপোর্টগুলোতে সেগুলো উল্লেখ রয়েছে যে সিটি অ্যাঞ্জিওগ্রামে আমার যে ব্লক এলইডিতে 95% ছিল সেটি এখন 50%, আরসিএক্সের ব্লকটি একেবারেই নেই, আর এলসিএক্সের যে ব্লক ছিল সেটি 60% নেমে এসেছে। এবং ডক্টর বলেছেন যেটি যে এই আপনার খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার অবশিষ্ট যে ব্লকগুলো রয়েছে সেটাও আর থাকবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। তো আমি আমার একটি দ্বন্দ্ব ছিল, নিজের সঙ্গে দ্বন্দ্ব যে আসলে ট্রিটমেন্টে কতখানি আমি উপকৃত হব, এবং 1 মাস খুব নিরবিচ্ছিন্ন
চেষ্টা, আমারও চেষ্টা ছিল এবং আমি সবগুলো রুটিন একদম 100% মেনে চলেছি এবং যে কারণে আমি একটা সুন্দর রেজাল্ট আমি পেয়েছি এবং সুন্দর একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখতে পাচ্ছি। তো আমি আশা করব যে যাদের হার্টের সামান্যতম প্রবলেমও আছে তারা আমার মতো সাউল হার্ট সেন্টার থেকে এই চিকিৎসা এবং তাদের পরামর্শ গ্রহণ করবেন, আর সাউলের যে খাদ্যাভ্যাস রয়েছে সেটি নিয়মিত মেনে চলবেন। এখানে ইয়োগা যেগুলো করানো হয় সারা জীবন, একটু একটু করে হলেও ইয়োগাটা চর্চা রাখতে হবে এবং ট্রিটমেন্টটা যেটা নেওয়া হয়েছে এই ট্রিটমেন্টের আলোকে জীবনটাকে একটা রুটিনের মধ্যে বেঁধে ফেলতে হবে। তাহলে আমার বিশ্বাস যে আমি যতখানি সুস্থ হয়েছি অন্যান্য এরকম অথবা তার চেয়ে আরও বেশি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারবে। আমি সাউলের সমস্ত কর্মী যারা রয়েছেন সর্বস্তরের তাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। আর যার কথা না বললেই নয়, যিনি আমাকে প্রথম ফোনটি দিয়েছিলেন আমি তার কাছে কৃতজ্ঞ, তার দীর্ঘায়ু কামনা করছি এবং সাউল হার্ট সেন্টারেরও দীর্ঘায়ু কামনা করছি। তিনি আর কেউ নন, তিনি আমাদের কবিবর জনাব মোহন রায়হান। আমি তাকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই এবং তার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। সাউল দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।